আমরা আজকে যে মিটিংটা করেছি স্পেসিফিক্যালি আমরা করেছি এমার্জেন্সি মিটিংটা বিকজ আমাদের যেটা জেনারেল সেক্রেটারি সাসপেনশন নিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে নতুন করে জেনারেল সেক্রেটারি দিব বাট তার আগে আমরা অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত একজনকে দিব এটি আমাদের মেন ইয়ে ছিল এবং আমরা একটা কমিটি করেছি স্পেশাল কমিটি যেটা যা জিনিসগুলো হয়েছে এটা তদন্ত করার জন্য সাতজনের কমিটি করেছে একটা প্লাস আমাদের একটা ইন্টারনাল কমিটি আছে অডিট ইন্টারনাল কমিটি আছে এই দুটো মিলে নেক্সট 30 ডেজের মধ্যে কমপ্লিট রিপোর্ট দিবে হোয়াট হ্যাপেন অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন সো আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদেরকে উইদিন 30 ডেজ এই রিপোর্টটা প্রেস করে দিবে আপনারা যেরকম এটা নিয়ে পছন্দ হয়নি জিনিসটা আমাদেরও কারো পছন্দ হয়নি যেটা হয়েছে সো উই মাস্ট মেক শিওর এটা যেন জীবনে কোনো সময় রিপিট না করে দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন ছিল আজকে এবং আমাদের সব মেম্বারই ছিল ইভেন যারা বিদেশে আছে তারাও ছিল জুমে নাবিল থেকে আরম্ভ করে মালিক থেকে আরম্ভ করে সবাই ছিল সো দিস ইজ হোয়াট উই হ্যাভ টেকেন এ ডিসিশন দ্যাট উইদিন 30 ডেজ উই উইল গিভ ইউ এভরিথিং সো দ্যাট এইরকম মিসঅ্যাপ যেন জীবনে না হয়